আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে একটি তথ্য আপনাদেরকে জানাবো পদ্মা সেতু নিয়ে, এবং সেই পদ্মা সেতুর যে তথ্যটি আপনাদেরকে জানাতে চাই সেটি হলো যে পদ্মা সেতু চালুর পর প্রথম 42 দিনেই 100 কোটি টাকা আয় করলো। অর্থাৎ পদ্মা সেতু চালুর পর প্রথম 42 দিনে 100 কোটি টাকার টোল আদায় করা হয়েছে, এবং এই সময়ে 8 লাখ যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় 20,000 যানবাহন এই পদ্মা সেতু দিয়ে চলাচল করেছে, এটি জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এবং যেটি বলা হচ্ছে যে যদি মোটর সাইকেল চলাচল করত তাহলে হয়তো এই টোল আদায়ের পরিমাণ আরও 1.5 গুণ বেড়ে যেত। অর্থাৎ গত 25 জুন পদ্মা সেতু চালুর পর থেকে বেশ কিছু ঘটনা ঘটে, এবং এই ঘটনার কারণে কিন্তু দ্বিতীয় দিনেই পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়, বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর অন্যান্য যানবাহন সেগুলো কিন্তু এই পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করে, এবং টোলের পরিমাণটা নিশ্চয়ই আপনাদের সবার জানা আছে কোন গাড়ির কী ধরনের টোল, এবং সেই বিভিন্ন শ্রেণীর যে গাড়ি সেই গাড়ির থেকেই কিন্তু এই 42 দিনে 100 কোটি টাকার টোল আদায় হলো। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 2.5 কোটি টাকার টোল আদায় হয়েছে। এটি হচ্ছে পদ্মা সেতুর হিসাব। আপনারা সবাই জানেন যে পদ্মা সেতু প্রায় 30,000 কোটি টাকার এই প্রকল্প, যেটি বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হয়েছে, এবং টোলের পরিমাণ নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। কিন্তু সরকার যেহেতু এটি যেহেতু সেতু কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে লোন নিয়ে প্রকল্প বাস্তবায়ন করেছে, সে কারণে কিন্তু এই সরকারকে সেতু কর্তৃপক্ষ এই লোন আবার ফেরত দেবে, এটি হিসাব। এবং সে কারণে কিন্তু এই টোলের যে হিসাব নিকাশ সেগুলো যথাযথভাবে করা প্রয়োজন মনে করছে সেতু কর্তৃপক্ষ, এবং সেভাবেই কিন্তু টোল আদায় করা হচ্ছে। ধারণা করা হয়েছিল যখন পদ্মা সেতু নির্মাণ করা হয় তখন অনেকেই বলেছিলেন যে শুরুতে হয়তো প্রতিদিন গড়ে 8-10 হাজার যানবাহন চলাচল করবে, কিন্তু সেটি মাত্র 1.5 মাসের মাথায় এসেই কিন্তু প্রতিদিন প্রায় 20,000-এ উন্নীত হয়েছে। এবং যেটি বলা হচ্ছে যে দিনে 75,000 পর্যন্ত যানবাহন এই পদ্মা সেতুতে চলাচল করতে পারে, সেটি হয়তো আরও সময় সাপেক্ষ বিষয়, এবং দিন যত যাবে যানবাহনের সংখ্যা তত বাড়বে, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম যত বাড়বে যানবাহনের সংখ্যা তত বাড়তে থাকবে। ফলে এক সময় গিয়ে এটি যে সংখ্যার কথা বলা হলো সেটি উন্নীত হতে পারে, এবং যত যানবাহনের সংখ্যা বাড়তে থাকবে পদ্মা সেতুর আয় কিন্তু তত বাড়তে থাকবে। তো এটি হচ্ছে এই ছোট্ট ইনফরমেশনটি শেয়ার করার জন্যই আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেয়া। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।